সেই রবকে আমরা চিনলাম না, যে রব আমাদের জন্য কত কি খাবার বানিয়ে দিচ্ছেন। মাটিতে ধান গাছ হচ্ছে, ধান হচ্ছে, চাল হচ্ছে, ওই চাল নিয়ে আমরা খাচ্ছি, রান্না করে ভাত বানাচ্ছি, খাচ্ছি। যে রব মাটিতে আলু বানিয়ে দিচ্ছেন, সে আলু নিয়ে আমরা বাড়িতে নিয়ে গিয়ে কেটে ধুয়ে পিস করে ছিলে ছিলে ওই আলুগুলোকে আমরা বানিয়ে রান্না করে খেয়ে নিচ্ছি। অথচ সেই রবকে কি একবারও চিনেছি, চিনলাম না। রব বললেন একমাত্র তোদের জন্য রিজিক হিসাবে, যাতে করে তোরা ভক্ষণ করিস। আমার কুদরতি ক্ষমতা আছে, তোরা কেন ভাবলি না? একবার যদি আকাশকে আমি আল্লাহ অর্ডার করে দিই, পানি বন্ধ হয়ে যাবে, পানি আর হবে না। ছমাস যদি পানি না হয়, চাষ বন্ধ হয়ে যাবে, জমিনটা শুকিয়ে যাবে, নদী নালা খাল বিল গুলো সব শুকিয়ে যাবে, খরা হয়ে যাবে। বল বল তোদের সবজি ফলনের অসুবিধা ঘটে যাবে, তোরা খেতে পারবি না। বল আমি আল্লাহ পারি কি পারি না একবার ভেবে দেখ। ওরে বান্দা, সবকে দেখলি সব চিনলি, কিন্তু আমি আল্লাহকে চিনলি না। বাড়িতে একটা কাটারি আছে, ওই কাটারিটাকে নিয়ে তোরা ঠিক কুরবানির আগেতে তোরা কামারের কাছে পাঠাস, নতুন করে একটু ধার করে নেওয়ার জন্য। একবার কি মনে করে দেখেছিস ওই কাটারিটা কে বানিয়েছে? তোকে যদি জিজ্ঞাসা করা হয় এই কাটারিটা কে বানালো, এর মিস্ত্রি কে, এর আবিষ্কারক কে, সঙ্গে সঙ্গে তুই অ্যানসার দিবি, উত্তর দিবি এই কাটারিটা কামার বানিয়েছে, কামারের তৈরি। বাড়িতে একটা মাটির হাঁড়ি বানিয়েছিস, বাড়িতে একটা মাটির হাঁড়ি নিয়ে এসেছিস, একটা সরা পেয়েছিস, সরা নিয়ে এসেছিস। যদি জিজ্ঞাসা করা হয় এই সরাটা কে বানালো, এই হাঁড়িটা কে বানালো, এই মালসাটা কে বানালো, সঙ্গে সঙ্গে তুই অ্যানসার দিবি, এই সরাটা কে তৈরি করেছে? এটা হলো কুমোরের তৈরি, কুমোর বানিয়েছে, কুমোর বানিয়েছে, কুমোর বানিয়েছে। বাড়িতে যদি একটা চেয়ার দেখিয়ে জিজ্ঞাসা করা হয় এই কাঠের চেয়ারটা কে বানিয়েছে, সঙ্গে সঙ্গে অ্যানসার দিতে হবে, ছুতোর মিস্ত্রি বানিয়েছে। ছুতোরের পরিচয় যদি চেয়ার দিয়ে দেয়, ছুতোরের পরিচয় যদি টেবিল দিয়ে দেয়, ছুতোরের পরিচয় যদি টুল দিয়ে দেয়, চেয়ারের পরিচয় যদি চেয়ার যদি ছুতুরের পরিচয় দেয়, মাটির হাঁড়ি যদি মাটির সরা যদি কুমোরের পরিচয় দেয়, কাটারি কুরুল কাস্তে যদি কামারের পরিচয় দেয়, বিশাল আকাশ কাল্লা দাঁড় করিয়ে রাখলে উইদাউট পিলার, উইদাউট খুঁটি, উইদাউট লাঠি, উইদাউট রড, উইদাউট পিলার, উইদাউট লাঠি ছাড়া, খুঁটি ছাড়া, পিলার ছাড়া, রড ছাড়া, এই বিশাল আকাশ দাঁড় করিয়ে রেখেছেন। শুধু তাই নয়, এই আকাশের উপরে আমার আল্লাহ সুন্দর করে সবকে আবার আল্লাহ সাজিয়ে দিয়েছেন। তারা ফোটে, চাঁদ ফোটে, সুরাজ ফোটে, তারা ফোটে, সুরাজ ফোটে, সূর্য, সূর্যের আলো দিয়ে গোটা পৃথিবী আমি আল্লাহ আলোকিত করে দিই, তোদের জন্য, তোদের রিজিকের জন্য, তোদের খাদ্যের জন্য, তোদের ব্যবসার জন্য, যাতে করে তোরা দিনের আলোতে মানুষের সামনে এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারবি, ব্যবসা বাণিজ্য গুলো ঠিকঠাক করতে পারবি। তোদের দয়াতেই আমি আল্লাহ মায়া করে সূর্যের লাইট ফুটিয়ে দি। বান্দা একবার মনে করে দেখ, যে আল্লাহর অর্ডারে সূর্যের লাইট ফোটে, সে আল্লাহর অর্ডারই তো সূর্যের লাইট ডুবে গিয়ে অন্ধকার হয়। আমি আল্লাহ যদি এক বছর যদি অন্ধকার করে রেখে দিই, সূর্যকে যদি ফুটতে না দিই, ওরে বান্দা একবার মনে করে দেখ, গোটা পৃথিবীটা অচল হয়ে যাবে, নেতাদের ক্ষমতা বন্ধ হয়ে যাবে, পাবলিকের মুখে আর কোনো আওয়াজ থাকবে না, সব শেষ হয়ে যাবে, পৃথিবীর জমিনে হাই 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 আওয়াজ উঠে যাবে। কিন্তু মনে রাখ, এই পৃথিবীর জমিনে চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, খুনি খুন করে, এতিমের মাল হরণ করে নাই, ভিক্ষুককে মেরে হাঁটিয়ে দেয়, গরিবের মাল আত্মসাৎ করে নেওয়া হয়, চোখ দিয়ে পানি ঝরিয়ে দেওয়া হয়, লোককে ধরে ধরে কতল করে দেওয়া হয়, মানুষের জমিন থেকে খাদ্যগুলোকে তুলে তুলে নিয়েছে, নিজেরা ভক্ষণ করে নাই, পৃথিবীর জমিনে কত জুলুম হয়। কিন্তু আমি আল্লাহর দয়া বেশি, মায়া বেশি বলে সবকে আমি আল্লাহ সমানভাবে আমার আমার নজরই আমি আল্লাহ রেখে দিয়েছি। আল্লাহ সুন্দর করে ঘোষণা দিলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু
يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجنهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون الله স্পষ্ট ঘোষণা দিলেন আমি আল্লাহ তোমাদের বন্ধ হয়ে যাব তোমাদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসি আর অবিশ্বাসীদের কাফিরদের অভিভাবক হলো শয়তান সে নিয়ে যায় আলো হইতে অন্ধকারের দিকে উলাইকা আসহাবুন নার ওরাই দোযখবাসী হুম ফিহা খালিদুন সেখানে তারা চিরকাল অবস্থান করবে চিরকাল থাকবে চিরকাল শাস্তি ভোগ করবে বাঁচাবার কেউ থাকবে না সব চিল্লা বাড়িতে জিজ্ঞাসা করলে যদি বলা হয় এটা কে বলে এটা আমার বিবি এটা কে এটা হলো আমার একমাত্র মেয়ে এটা কে এটা হলো আমার জামাই এটা কে এটা হলো আমার ছেলে এটা কে এটা হলো আমার মা এটা কে এটা হলো আমার বাপ সব চিনেছি কিন্তু রব চিনি না স্রষ্টা চিনি না সৃষ্টিকর্তা চিনি না আল্লাহ চিনলাম না আল্লাহকে যদি চিনতাম স্রষ্টাকে যদি চিনতাম নিঃসন্দেহে স্রষ্টার হুকুম অবশ্যই আমরা মানতাম হে তরুণিয়া নাও জোয়ানিরা হে যুবকিরা হে আমার মুরব্বিয়ানিরা শুনে রেখে দিন জেনে রেখে দিন বাবা এই জন্য আমার আল্লাহ সুন্দর করে বললে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যা আল্লাযী ইয়াশফাউ ইউদাউ ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহিতুনা বিশ من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعود يبزغهما وهو العلي العظيم قرآن اسمشت خسر دلاغ الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الله تيني چنا كنو مابودنا آغاي تيني چنا كنو سنشتان آغاي تيني چنا كنو سيستي كرتانا আল হাইয়ুল কাইয়ুম তিনি চিরস্থায়ী চিরজীবী ছিলেন আছেন থাকবেন যখন সব শেষ হয়ে যাবে কিন্তু আমার রব তিনি অবশ্যই থাকবে আল্লাহু আকবার বুঝতে পারছেন তিনি হলেন স্রষ্টা সৃষ্টিকর্তা আল্লাহ ও মেরে তারপরে কি বললেন তিনি চিরজীবী তন্দ্রা নাই ঘুম নাই আরাম নাই বিশ্রাম নাই আল্লাহ স্পষ্ট ঘোষণা দিন আকাশ জমিনে যা কিছু বিদ্যমান সবই হলো তার আরো জোরে বলেন আরো জোরে বলেন জোরে বলতে পারেন না আরো জোরে বলেন আকাশ জমিনে যা কিছু আছে সব কান সবই হলেন সবই হলো রব্বুল আলামিন আল্লাহ ও তরুণী আনো জোয়া যুবকেরাম হে আমার মুরব্বিয়ানের শুনে রেখে দিন জেনে রেখে দিন বাবা রবকে যদি একবার চেনা যেত রবকে যদি একবার বুঝতে পারতেন রবের পরিচয় যদি একবার খালি জানতে গেন অবশ্যই রবের হুকুম মানতে গে বাধ্য হয়ে যেতেন জোরে হয় না আরো জোরে বলেন আমার রব সুন্দর করে পরিচয় দিলেন আকাশ জমিনে যা কিছু আছে সবই হলো আল্লাহর বিশাল আসমানকে বানিয়েছে রব্বুল আলামিন আল্লাহ বিশাল পৃথিবীকে বানিয়েছে বল রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ স্পষ্ট ঘোষণা দিলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদ ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিন السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله يسمشت خصنا دينيب الذي جعل لكم الأرض الذي جني جعل بنيتهم لكم تمادر جنة
জন্য আর দং পৃথিবী, এই বিশাল পৃথিবী কে বানালো বলো? কোন বিজ্ঞানীর নাম বলতে পারবে? কোন সায়েন্টিস্টের নাম বলতে পারবে? কোন মনীষীর নাম বলতে পারবে? কোন লেখকের নাম বলতে পারবে? কোন আপনার মনীষীর নাম বলতে পারবে? কোন ইঞ্জিনিয়ারের নাম বলতে পারবে? কোন ডক্টরের নাম বলতে পারবে? পারবে না, পারবে না, পারবে না। বিশাল পৃথিবী যিনি বানালেন আমাদের জন্য বিছানা স্বরূপ, তিনি হলেন আমাদের রব্বুল আলামিন আল্লাহ। জোরে হয় না, আরো জোরে হয় না। শুধু বানিয়েছেন এখানে শেষ নয়, বিনান বিছানা স্বরূপ, যাতে করে তোদের জন্য আমি বিছানা বানালাম। এই জমিনের উপরে তোরা সব রকমই জিনিস ব্যবহার করতে পারবে। বিরাট বড় কলকারখানা বানাবি, বিরাট বড় কারখানা তৈরি করবে, বিরাট 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 অট্টালিকা বানাবি, বাড়ি বানাবি। এই জমিনের উপরে তোরা জমিনের উপরে ভিত খুলে বিরাট অট্টালিকা বানাবি, ফ্ল্যাট বানাবি, দোকান বানাবি, কারখানা বানাবি, মার্কেট বানাবি। শুধু এখানে আল্লাহ শেষ করলেন না, এই জমিনের উপরে তোরা পিচ ঢেলে দিয়ে এক জেলা থেকে আর এক জেলায় তোরা পাড়ি দিবি, এক ডিস্ট্রিক্ট থেকে আর এক ডিস্ট্রিক্টে তোরা চলে যাবি, এক রাজ্য থেকে আর এক রাজ্যে তোরা চলে যাবি। এই জমিনের উপরে তোরা রাস্তা বানিয়ে ফেলবি, দোকানা পাড় ফেলে দিয়ে ট্রেন চালাবি, দোকানা পাপ ফেলে দিয়ে ট্রেন চালাবি, এক জেলা থেকে আর এক জেলায় যাবি, এক রাজ্য থেকে আর এক রাজ্যে যাবি। জমিনটাকে আমি আল্লাহ তোদের জন্য বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি। এই জমিনকে আমি আল্লাহ যখন বানালাম, জমিন আস্তে আস্তে কম্পন হচ্ছিল, ডান দিকে হিলে যায়, বাঁ দিকে কাত হয়ে যায়, সামনের দিকে দুলতে লাগে। আমি বললাম জমিন তুমি চিন্তা করো না, তোমার উপরে আমি আল্লাহ বড় বড় পাহাড় গুলোকে দেব, বড় বড় পাহাড় গুলোকে দিয়ে জমিনের উপরে আমি আল্লাহ পুঁতে দেব। জমিনের উপরে যখন পুঁতে দেব, ওই পাহাড় গুলো দেওয়ার সাথে সাথে জমিনের নড়া হেলা দোলা কম্পন হওয়া সব বন্ধ হয়ে যাবে। ও ভাই জায়রা জওয়ান জামাকেরা, ও আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা যে কথা আপনাদের বোঝাতে চাইছিলাম। রবকে যদি আমরা চিনতাম, রবের হুকুম গুলো আমরা অবশ্যই অবশ্যই মানতাম। রব বললেন তোদের জন্য আমি পৃথিবীটা বিছানা স্বরূপ বানালাম, এই পৃথিবীটা কে বানালো? একবার তোরা ভাবলি না যে কারখানার ভিতরে তোরা থাকিস? জানিস এটা আমার মালিকের কারখানা, এই মালিকের অর্ডার আমাকে মেনে নিতে হবে, কথা ঠিক কি না? মালিক আমাকে যেটা বলবে সেটাই আমাকে মানতে হবে, এটা মালিকের কারখানার মধ্যে আমি আছি। ভাইরাম তুমি কি একবারও ভাবলে না, স্রষ্টার কারখানার মধ্যেও আমি আছি, স্রষ্টার কারখানার মধ্যে আমি সীমাবদ্ধ, এর বাইরে কিন্তু আমি যেতে পারবো না। স্রষ্টার যে সার্কেল গন্ডি বেঁধে দিয়েছে, এই গন্ডির বাইরে যাবার কোনো লাইন উপায় হবে না। রব বললেন তোদের জন্য আমি আল্লাহ পৃথিবী পৃথিবীটাকে বিছানা স্বরূপ বানালাম, সুন্দর করে আমি আল্লাহ বানিয়ে দিলাম বিছানা স্বরূপ। ওয়াসসামা বিনা ওয়াও এবং আনজালা নাজিল করিয়ে মিনাস সামায়ে আকাশ হইতে মান পানি, আমি আকাশ থেকে বানা পাটা আমি আকাশ থেকে নাজিল করি পানি। এই বিশাল আকাশকে দাঁড় করিয়ে রেখেছে, একবারও কি ভাবলি না? এই যে এত বড় আপনারা প্যান্ডেলটা বানালেন, এই প্যান্ডেলের জন্য কতগুলো খুঁটি লেগেছে একবার ভাবেন, কতগুলো খুঁটি মেরেছেন আগে, খুঁটি বেঁধে স্ট্রাকচার তৈরি করেছেন, তারপরে কাপড় ঝুলিয়েছেন, তারপরে বেলুন ঝুলিয়েছেন, তারপরে আপনারা এই সুন্দর সুন্দর ঝালট বানিয়েছেন, কত সুন্দর করে প্যান্ডেলটা করেছেন, সাজিয়েছেন। একবারও কি ভেবেছেন, রবকে একবারও কি মনে করেছেন, আকাশটাকে আমার আল্লাহ কিভাবে বানিয়ে রেখেছেন একবারও ভেবেছেন? উইদাউট পিলার, উইদাউট খুঁটি, উইদাউট লাঠি, উইদাউট রড ছাড়া এই বিশাল আকাশকে যিনি দাঁড় করিয়ে রেখেছি। ও বেবে
তাতে আমি আল্লাহ উৎপন্ন করি তৈরি করি তুই জানিস না এই ছোট্ট একটা বীজ থেকে আমি আল্লাহ একটা গাছ বানিয়ে দিলাম, কতগুলো তাতে পাতা বানালাম। ও বান্দা তোর কোনো খবর নাই, যখন ওই গাছটা একটু বড় হলো তোর বাড়ি থেকে বিবিএস একটা কঞ্চি লাগিয়ে দিল, ওই কঞ্চি ধরে 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 ওই গাছটা গিয়ে তোর বাড়ির চালেতে গিয়ে পৌঁছে গেল। গোটা চালকে আমি আল্লাহ লাউ দিয়ে কদু দিয়ে কুমড়ো দিয়ে সাজিয়ে দিলাম, ওই কুমড়ো গুলোকে একটা একটা করে ধরে নিয়ে আসছিস বাড়িতে নিয়ে এসে ছুরি করে বটি করে কেটে ফেরে ছিলে ধুয়ে তোরা রান্না করে খেয়ে নিচ্ছিস। বান্দা একবারও ভেবেছিস এই কুমড়ো গুলো হলো কোথা থেকে, কে তৈরি করলো, কে বানালো, সে রবকে নিয়ে কি একবারও গবেষণা করেছিস? বেশি শুনতে হবে না, রবকে চেনেন, সৃষ্টিকর্তাকে চেনেন, সাথে একটু হলো মানেন, জীবনকে দুটো পার্টে ভাগ করেন, ইহকালের জন্য যদি 80% ভাবেন 20% পরকাল নিয়ে একটু ভাবেন, আপনি গেনার হবেন, সাকসেস হবে ইনশাআল্লাহ। ওয়াজ জীবনে বহু শুনেছেন, বহু শুনবেন, আয়াতে যতদিন বেঁচে থাকবেন শুনবেন। মুসা নবীর ওয়াজ, ঈসা নবীর ওয়াজ, নূহ নবীর ওয়াজ, দাউদ নবীর ওয়াজ, সুলাইমান নবীর ওয়াজ, ইউসুফ নবীর ওয়াজ, জাকারিয়া নবীর ওয়াজ, ইহিয়া নবীর ওয়াজ, বিশ্ব নবীর ওয়াজ, সব আলহামদুলিল্লাহ যতদিন বেঁচে আছেন শুনছেন শুনবেন। মাঝে মাঝে নিজেকে কোশ্চেন করবেন যে এতদিন তো ওয়াজ শুনলাম কিন্তু আমি কোন জায়গায় আছি, কোন প্ল্যাটফর্মে আছি, নিজের বিবেককে একবার কোশ্চেন করবেন, তাহলে ধরা পড়ে। রাগ করছেন আমার উপরে আপনারা? নিজের পরিচয় আল্লাহ দিয়েছেন কোরআনের মধ্যে, সব কিনেছিস তো মেনেছিস, কই যদি মেনে নিতিস তাহলে তোর কোনো টেনশনই থাকতো না, মনে রাখ যদি তোরা মেনে নিতিস আমি আল্লাহও খুশি হয়ে গিয়ে সবকে তোদের জন্য গোলাম বানিয়ে দিতাম। জোরে বলতে পারেন না, আওয়াজ করে বলতে পারেন না, তোরা যদি একবার মেনে নিতিস আমার হুকুম আমি আল্লাহ পৃথিবীর জমিনে সব মখলুককে বললিতাম যা ওটাই হলো আমার খাস বান্দা, ওর হুকুমগুলো তোরা মেনে নে, তোরা আমার হুকুম মানবি আর ওরা তোর হুকুম মানবে, সবকিছু তোর জন্য আমি আল্লাহ গোলাম বানিয়ে দেব, যা অর্ডার করবি তাই হবে ইনশাআল্লাহ, কারণ তোকে আমার আমি আল্লাহ কবুল করে নিয়েছি, তুই আমার মনোনীত বান্দা হয়ে গেছিস, তুই আমার সচ্চা বান্দা হয়ে গেছিস, আমি আল্লাহর অর্ডার ছিল, আমি আল্লাহর হুকুম ছিল, যদি আমার হুকুমগুলো মেনে নেওয়া হয় আমি আল্লাহ কথা দিয়েছিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। সুতরাং আমার হুকুম যদি মেনে নিতিস সব দেখতি সমস্ত লোককে আমি আল্লাহ অর্ডার করতাম তোর হুকুম মেনে নিত। জোরে বলতে পারেন না, আওয়াজ করে বলতে পারেন না। হাসান বাসারি রহমতুল্লাহ আলাইহি দরিয়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন আর মা রাবিয়া বাসারি তিনি থাকতে না পেরে আওয়াজ করে বলে উস্তাদ জি আপনি পানির উপরে দাঁড়িয়ে নামাজ পড়ছেন আর আমি কি কিছু পারি না, খোলা আকাশের নিচে জমিনের উপরে নামাজের মুসাল্লাখানা নিয়ে এই রকম করে ছুড়ে দিলেন, খোলা আকাশের নিচে জমিনের উপরে নামাজের মুসাল্লা ভেসে উঠলো। হাসান বাসারি দেখে তাকিয়ে রাখলেন, বিস্মিত হলেন, মা রাবিয়া বাসারি থাকতে না পেরে খোলা আকাশের নিচে জমিনের উপরে হাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে শুরু করলেন। পৃথিবীর জমিনে এত তো আপডেট হচ্ছে, এত উন্নতি হয়েছে, এত টেকনোলজির ব্যাপার, কেউ বলতে পারবে হাওয়াতে দাঁড়িয়ে থাকবো কারোর হিম্মত আছে? পারে পারে না। স্রষ্টা হুকুম যদি তুমি মেনে নাও তোমার হুকুম সব মেনে নেবে, এটা রবের অর্ডার তোমার উপরে হয়ে যাবে। বলতে পারেন না, আরো জোর করে হয় না,
হাসান বাসারি রহমাতুল্লাহ আলাইহি তিনি আর সাথীদের ভেতরে একজন উত্তম উত্তম সঙ্গী ছিলেন, সঙ্গীদের ভেতরে একজন উত্তম সাথী ছিলেন তিনি আর সাথীদের মধ্যে, যার নাম হলো হযরত মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন আপনারা না? মালিক দিনার, মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি কত টপ র‍্যাঙ্কের আল্লাহর ওলি ছিলেন জানেন? যে ঘটনার পরিপ্রেক্ষিতে তিনাকে দিনার বলা হতো, এত টপ র‍্যাঙ্কের আল্লাহর ওলি ছিলেন, জবানে দোয়াটা আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যেত। জোরে বলতে পারেন না? আওয়াজ করে হয় না? মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, জবরদস্ত আল্লাহর ওলি। এই কয়েকদিন আগে আমি কিতাবের মধ্যে পড়ছিলাম, মালিক দিনার রহমাতুল্লাহ আলাইহি কত টপ র‍্যাঙ্কের আল্লাহর ওলি ছিলেন। আপনি অবাক অবাক অবাক, কি টপ র‍্যাঙ্কের আল্লাহর ওলি ছিলেন, জবানে দোয়াটা আল্লাহর দরবারে তৎক্ষণাৎ কবুল হয়ে যেত। মনে রাখবেন বাবাজি আমার ভাইরা, নবীর দরজা বন্ধ হলেও কিন্তু ওলির দরজা তো বন্ধ হয় না। আজও পৃথিবীর জমিনে ওলির দরজা খোলা আছে। যদি আপনি আল্লাহর দিকে একটু ফিরে আসতে পারেন, ইসলামের দিকে ধাবিত হন, আপনার জবানে দোয়াকে আল্লাহ তৎক্ষণাৎ কবুল করে নেবে। জোরে বলেন না? ভালো মানুষের সংখ্যা কমে গেছে, ভালো মানুষের সংখ্যা কমে গেছে। এরই ভেতরে যদি দু পাঁচটা মুষ্টি কতক যদি ভালো মানুষ বেরিয়ে আসে, তাদের উপরই আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ভালো মানুষের সংখ্যা কমে গেছে, তার কারণ খোদার গজব কিন্তু অব্যাহত চলছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? জি, কথা বলেন। এখন তৃতীয় ঢেউ এলো, 1 2 3 তিন নম্বর চলছে, বুঝতে পারছেন তো? তার মানে একটা করে স্টেপ বাড়ানো হচ্ছে, ডোজ কিন্তু আরো বেড়ে যাচ্ছে, ডোজ আরো বেড়ে যাচ্ছে। কেন? ভালো মানুষের সংখ্যা কমে গেছে এই কারণে। জি জি, কেন? বর্তমান সময় খুব কঠিন সময়, আপনাদের জানা আছে। পৃথিবীর দিকে তাকান, দেশের দিকে তাকান, কি চলছে দেখেন, দেশের দিকে তাকান। জি, খোলা দিনের আলোতে যদি ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি কেউ বলতে পারে, গণহত্যার ট্রেনিং যদি দেওয়া হয়, তাহলে বলেন রবের দয়া আমাদের উপরে থাকবে কি করে ভাই? গত কয়েকদিন আগে আপনাদের জানা আছে, উত্তরপ্রদেশের জমিনে দিনের আলোতে খোলা ময়দানেতে এরকম বড় প্যান্ডেল করে বহু মানুষের সমাগম ঘটিয়ে খোলা ময়দানের উপরে দিনের আলোতে তরোয়াল দিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে, গণহত্যার ডাক দেওয়া হচ্ছে, গণহত্যা করতে হবে, মুসলিম নিধন করো। অথচ আপনি দেখেন 700 থেকে 800 বছর রাজত্ব করে গেল এই মুসলিম, কখনো বলেনি এরকম কথা, দেখাতে পারবেন না, ইতিহাস আপনি দেখাতে পারবেন না, পারবেন না যে একটা মুসলমান গণহত্যার ডাক দিয়েছে, পারবেন না। কেন? তাদের ভেতরে আল্লাহর ভয় আছে, তাদের ভেতরে আল্লাহর ভয় আছে। কেন জানেন? চিরকাল কোন মানুষ বাঁচবে না, নিঃশ্বাস বন্ধ হলি ইহকাল ছেড়ে পরকালে যেতেই হয়, পরকাল পরকাল ইহকাল ছাড়তেই হয়, নিঃশ্বাস বন্ধ হলি কবরের পেট দেখতে হয়। আমার ইহকালটা যদি জাহান্নামের সঙ্গেও থাকি, কিন্তু পরকালে আমি কি জবাব দেব? এটাই হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। মুষ্টি কতক যদি কিছু মুসলমান, নামধারি মুসলমান, নিজেদেরকে মুসলমান বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে যদি সমাজের উপরে, মনে রাখবেন সমাজের বুকে মানুষের উপরে যদি অত্যাচার করে, অবিচার করে, এতিমের মাল ভক্ষণ করে, তার জন্য ধর্মকে আপনি দায়ী করতে পারবেন না, এর দায়ভার আপনার ধর্ম নিতে পারবে না, ধর্মকে আপনি খারাপ বলতে পারবেন না। ব্যক্তিগত যদি কেউ অন্যায় কাজের সঙ্গে সম্পৃক্ত হয়, এর জন্য দায়ভার সে নেবে, এর জন্য দায়ী সে নিজে হবে, এর জন্য তার আইনত শাস্তি দেওয়া দরকার আছে, কিন্তু ধর্মকে আপনি খারাপ বলে চিহ্নিত করতে পারবেন। আমার ধর্ম কোন জায়গায় বলেনি যে হিংসা ছড়াও, আমার ধর্ম কোন জায়গায় বলেনি যে টয়লেট টয়লেটটা আপনাদের কি বলে তরোয়াল নিয়ে ট্রেনিং দাও, আমার ধর্ম কোন জায়গায় বলেনি নিরীহ মানুষের উপরে জুলুম করো, কোন জায়গায় বলেনি। আপনি দেখাতে পারবেন? কোরআন শরীফ খুলেন আপনি দেখান, একটা জায়গাও দেখাতে পারবেন না। আজকে কোরআনকে নিয়ে, আজকে যারা কোরআন শরীফকে নিয়ে যারা গবেষণা করছে, গোটা পৃথিবীর দিকে তাকান, গোটা পৃথিবীর দিকে তাকান, আপনি কি শিখেছেন? বড় 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 হায়ার হায়ার এডুকেটেড মানুষগুলো, টাইসনের মতো মানুষ, গ্যারি বিলারের মতো মানুষ, ওয়ার্নার ক্রাউনের মতো মানুষ, জজ বর্ণেশ্বরের মতো মানুষ, ডক্টর বারিস মুকাইদের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ যাদের ফলোয়ার গোটা পৃথিবীর যুগে, গোটা পৃথিবীর জমিনে যাদের ফলোয়ার, যাদের যাদেরকে চেনে গোটা পৃথিবীর মানুষ,
যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে, সেই মানুষগুলো আজকে কোরআন শরীফকে পড়ে তারা আপডেট হয়ে কোরআনকে মেনে নিয়ে, রাসূলুল্লাহকে বিশ্ব নবী বলে মেনে নিয়ে, ইসলামকে শ্রেষ্ঠ ধর্ম বলে মেনে নিয়ে, ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। একটা জায়গাও দেখাতে পারবেন না যে ধর্ম ধর্ম আপনাকে এরকম শিক্ষা দিয়েছে মানুষের উপরে অবিচার করো বলতে পারবেন না। ধর্ম শিক্ষা দেয়নি হিংসা করো, হিংসার বাতাবরণ তৈরি করো, এই শিক্ষা ধর্ম দেয়নি। যারা বলে ভুল ব্যাখ্যা করে, আপনি কোরআন শরীফ খুলে দেখুন, দেখাতে পারবেন না। আল্লাহ নিজে বলেছেন সূরা হুজুরাতের মধ্যে, তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে যেন বিদ্রুপ করো না, তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে বিদ্রুপ করো না, তোমরা একটা নারী আর একটা নারীকে বিদ্রুপ করো না, তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে খারাপ বলো না। আল্লাহ এখানে ইন্ডিকেট করেন না যে মুসলমানকে, আল্লাহ ইন্ডিকেট করেন না মুসলিম জাতিকে, আল্লাহ ইন্ডিকেট করেন না হিন্দু জাতিকে, আল্লাহ ইন্ডিকেট করেন না খ্রিস্টান জাতিকে, এটা বলেননি। বরং বললেন কি, তোমরা একটা সম্প্রদায় আর একটা সম্প্রদায়কে যেন খারাপ বলো না, বিদ্রুপ করো না, ঠাট্টা করো না, তাদেরকে নিয়ে মজা করো না, তোমরা আমাকে ভয় করো, পৃথিবী ছেড়ে আসতে হবে তোমাদের, আমাকে ভয় করো। সুতরাং ইসলাম ধর্মের একটা সিস্টেম আছে, এর একটা কালচার আলাদা আছে, বুঝতে হবে আপনাকে। সমস্ত রকম অন্যায় কাজগুলো থেকে আপনাকে বেঁচে থাকতেই হবে, না হলে ইহকালে আপনি শান্তি আরামের সঙ্গে বসবাস করলেও, আনন্দ উপভোগ করলেও, কিন্তু পরকালটা আপনার জন্য খুব কঠিন হয়ে দাঁড়াবে। এই জন্য বাবাজি, আমার ভাইরা যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, তারা ইহকাল নিয়ে ভাবে না, পরকাল নিয়ে ভাবে, পরকাল নিয়ে ভাবে। আপনি জানেন না আপনার বিবিটা কি করে বেড়াচ্ছে, আপনি জানেন না আপনার মেয়েটা কি করে বেড়াচ্ছে, আপনি জানেন না আপনার যুবক ছেলেটা কি করে বেড়াচ্ছে, আপনি জানেন না। সুতরাং জলসা দিলে আল্লাহ রহমত বর্ষণ হয়, আবার জলসা দিলে খোদার গজবও হয়। ডিসাইড করতে হবে নিজেদেরকে কি করবেন, ভালো দিকটা নেবেন না হাজার হাজার টাকা খরচা করে, হাজার হাজার টাকা ব্যয় করে আল্লাহর গজব হবে, খোদার গজব হবে, সেই দিকটা নেবেন। জায়গায় জায়গায় গেলে শুনি বলে, হুজুর আমরা চেয়েছিলাম যে বাজার যেন না হয়, কিন্তু কমিটি ছেলেরা কিছু বলছেন না, বাজার না দিলে আমরা থাকবো না। বড় দুঃখের সঙ্গে বলতে হয়, কমিটি ছেলেরা তারা বলছে বাজার না দিলে আমরা থাকবো না, বাজার দিতে হবে। কেন? বাজার দিলে আনন্দ উপভোগ করা যায়, বাজার দিচ্ছি, কমিটির মধ্যে আবার মতবিরোধ হয়ে যায়, দুটো দল হয়ে যায়, একদল বাজারের পক্ষে আর একদল হলো বাজারের বিপক্ষে, দুটো দল হয়ে যায়। জায়গায় জায়গায় গেলে আমরা শুনতে পাই কিছু মানুষ তারা বাজারের পক্ষে, কারণ তাদের কাছে তো পাপ কর্মটা কমন ব্যাপার হয়ে গেছে, সুতরাং তারা বাজারের সব সময় পক্ষে থাকে। এজন্য বাবাজি আমার ভাইরা, আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্যটা আগে আগে ঠিক করতে হবে যে আমরা কি করতে চাইছি। যদি মনে হয় সওয়াবের উদ্দেশ্যে নেকির উদ্দেশ্যে করছি, তাহলে এই জায়গাগুলো থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করুন, এই জায়গাগুলো থেকে একটু অন্তত বেরিয়ে আসার চেষ্টা করুন, খবরদার আল্লাহর গজব হয়ে যাবে। বাবাজি ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, চারিদিকে যেদিকে তাকাবেন সেদিকেই তো গোনা, গোনা ছাড়া নেকির তো রাস্তা নাই, নেকি করার মতো কটা লোক আছে, সব তো গোনার দিকে অগ্রসর হচ্ছে। এই যে দেখছেন না, রাত ১২টা পার হয়ে গেল, ২০২২, কার জন্য কি দাঁড়াবে আল্লাহই ভালো জানে, হতে পারে কারোর জন্য ২০, সেটা হতে পারে ২০২২, কারোর জন্য ২০ হয়ে দাঁড়াতে পারে। ২০১৯-২০ থেকে শুরু হয়েছিল, আপনাদের জানা আছে সেই করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয়েছে, এখন তৃতীয় ঢেউ ঢুকেছে, অমিক্রমণ চলছে, রানিং চলছে, ২২টা কেমন যাবে রবি ভালো জানে, কিন্তু আমরা মনে করছি ৩১ নাইট দিয়ে আমরা মনে হয় যদি শুরু করি তাহলে সারা বছরটা মনে হয় ভালো যাবে। জি, ৩১ নাইট দিয়ে অনেক সময় দেখবেন উদযাপন করছে যুবক ছেলেরা, এই ৩১ নাইট দিয়ে যদি উদযাপন করা হয় মনে করে যে সারা বছরটা মনে হয় ভালো যাবে, কিন্তু ও জানে না যে সারা বছরটা ভালো যাবে কি খারাপ যাবে, কি করে রেখেছে আমার রব তিনি ভালো জানে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, এই ৩১ করা, ৩১ নাইট এই উদযাপন করা বা পালন করা, এটা হলো ইসলামের দৃষ্টিতে হারাম। ঠিক পাশ্চাত্য দেশের কালচার গুলো আজকে আমাদের দেশে এসে পৌঁছায়, মুসলিম সমাজের মধ্যে দেখা যায় তারা এই পাশ্চাত্য দেশের কালচার নিয়ে
আজকে তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের ব্যবহার, তাদের কালচার সব পাশ্চাত্য দেশের গায়ের কন্ডের ন্যায় হয়ে গেছে। ভাবতে অবাক লাগে। যদি জিজ্ঞাসা করা হয় 31st night পালন করছিস কেন, উদযাপন করছিস কেন, বলে সারা বছরটা ভালো যাবে বলে একটু বছরের প্রথম দিনে একটু আনন্দ উপভোগ করছি, বছরের প্রথম দিনটা একটু আনন্দ উপভোগ করছি সারা বছরটা ভালো যাবে বলে। জি, বাজি ফুটিয়ে আনন্দ উপভোগ করা হয়, বড় বড় ডিজে বক্স ভাড়া করে, আপনার কি বলে চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি দিয়ে, চিকেন বিরিয়ানি দিয়ে আনন্দ উপভোগ করা হয়, বাজি ফুটিয়ে উপভোগ করা হয়, 31st night পালন করা হচ্ছে, উদযাপন করা হচ্ছে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ঠিক পাশ্চাত্য দেশের কালচার গুলো আজকে দেখুন আমাদের ভেতরে ঢুকে গেছে মুসলিম সমাজের মধ্যে, যার জন্য দেখেন জাবানে দোয়া আল্লাহ দরবারে কবুল হচ্ছে না। আপনি লক্ষ্য করে দেখেন জাবানে দোয়া আল্লাহ দরবারে কবুল হচ্ছে না, লক্ষ্য করে দেখেন, সব তাদের কালচার আমাদের মধ্যে ঢুকে যাচ্ছে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, 31st night আপনার যে উদযাপন করা হয় এটা কোথা থেকে শুরু হয়েছে জানেন? আপনাদের জানা আছে যারা প্রকৃতির পূজারী, যারা গাছের পূজা করে, সূর্যের পূজা করে, পাথরের পূজা করে, পাথরের পূজা করে, গাছের পূজা করে, কলা গাছের পূজা করে, পৃথিবীর জমিনে যত রকম আমার আল্লাহ বানিয়েছেন এই রকম যারা পূজা করে, তারা 31st night উদযাপন করে, তারা 31st night পালন করে, আর সেই কালচার আমাদের মধ্যে ঢোকে, আপনি অবাক হয়ে যাবেন। সর্বপ্রথমে 31st night কোথায় উদযাপন করা হতো, তারা ধর্মের বিধান বলে মনে করত ইরানের মানুষেরা, ইরানের মানুষেরা তারাই 31st night উদযাপন করত, এবং তারা একটা ধর্মীয় একটা বিধান বলে মেনে নিত তারা। তারা এইভাবে তারা এই 31st night উদযাপন করত, পালন করত ইরানের পূজারীরা। আজকে সেখান থেকে শুরু, আপনি গুগলে সার্চ মারলো পেয়ে যাবেন, আপনি সেখান থেকে দেখুন, সেখান থেকে শুরু। বাবাজি আমার ভাইয়েরা, বাবাজি আমার ভাইয়েরা, নাইরুস বলে মনে করত, জি ফার্সি কথায় নতুন দিন, নাইরুস বলে মনে করত ফার্সি কথায় নতুন দিন, এই নতুন দিনটা তারা আনন্দ উপভোগ করে, বোমাবাজি করে, আপনার কি বলে, হ্যাঁ বড় বড় ডিজে বক্স ভাড়া করে, তারা মদের ফোয়ারা উড়িয়ে দিয়ে, মাদকের নেশা করে, মদ খেয়ে কোটি কোটি টাকার মদ খেয়ে তারা এই রকম ভাবে আনন্দ উপভোগ করত। তাদের ধারণা ছিল সারা বছরটা ভালো যাবে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, কিছু মানুষ দেখেন না, এগুলো সব কুসংস্কার। আপনাদের জানা আছে দীর্ঘদিন ধরে পানি না হলে মানুষ কাদা মেখে ফেলত, জানেন? দীর্ঘদিন ধরে পানি না হলে মানুষ কাদা মাখত। পুরানো লোকেদের জিজ্ঞাসা করেন বলতে পারবে, মুরব্বী বয়স্ক লোকেদের জিজ্ঞাসা করেন বলতে পারবে, দীর্ঘদিন ধরে পানি না হলে মানুষ কাদা মাখত, কাদা মেখে বৃষ্টির কাছে প্রার্থনা করত, পানির কাছে প্রার্থনা করত যাতে করে পানি হয়। বৃষ্টির কোন ক্ষমতা আছে, পানির কোন ক্ষমতা আছে যে আপনার কথা মেনে নেবে? স্রষ্টা সৃষ্টিকর্তার অর্ডার না হলে পানি হয়, কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ না বলেন, সৃষ্টিকর্তার হুকুম না হলে পানি হয়? এরা কাদা মেখে পানির কাছে প্রার্থনা করছে যাতে পানি হয়। দেওয়ার মালিক তো একজনই, তিনি কে? স্রষ্টা সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ। কোরআন সুন্দর করে স্পষ্ট ঘোষণা দিয়েছে, সে আল্লাহ কে? সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচয় তুললেন, আমি কে? দেখ, কুল হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন এক এবং একক, আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, কারো মুতাফেকি নন, লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তিনি কাহারো জন্মিত নন, ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, আকাশ জমিনে আল্লাহর সমকক্ষ আর কিছুই নাই, তিনি হলেন স্রষ্টা সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আল্লাহ, যিনি ছিলেন আছেন থাকবেন, তিনি হলেন আমাদের আল্লাহ। এজন্য রব আমার ঘোষণা দিলেন, কি বললেন?
ইয়া আইয়ুহা আন-নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব সুন্দর করে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমার রব ঘোষণা দিচ্ছেন, কি বলছেন, ইয়া আইয়ুহা আন-নাস উবুদু, হে মনুষ্যজাতি, হে মানুষ সকল, ইয়া আইয়ুহা আন-নাস উবুদু রাব্বাকুম আল্লাযী, উবুদু ইবাদত করো, জিকির করো, উপাসনা করো, আরাধনা করো, কার, রাব্বাকুম তোমার রবের, তোমার স্রষ্টা, তোমার সৃষ্টিকর্তা, রব্বুল আলামিন আল্লাহ, রবের ইবাদত করো। পরে আল্লাহ ফের কি, আল্লাযী, যিনি খলাকাকুম, তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্ববর্তী মানুষদেরকে সৃষ্টি করেছিলেন, তোমার আগেও যাদেরকে বানিয়েছিলেন, কাকে বানিয়েছিলেন, তোমার আগে দাদু এসেছিল, বাপ এসেছিল, পরদাদু এসেছিল, তোমার আগে মা এসেছিল, তার মা নানি এসেছিল, পন্নানি এসেছিল, সবকে যিনি বানিয়েছিলেন তিনি কে, জোর করে বলেন তিনি কে, তিনি করেন আল্লাহ। রব আমার ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমার পূর্ববর্তী মানুষদেরকে সৃষ্টি করা হয়েছিল উদ্দেশ্য একটা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি, যাতে করে তোমরা পারেজগার, যাতে করে তোমরা খোদা ভীরু হতে পারো, রবের ইবাদত করতে বলা এই জন্য, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা পারেজগার হতে পারো, যাতে করে তোমরা খোদা ভীরু হতে পারো, তোমাদের ভেতরে যাতে করে আল্লাহর ভয়টা ঢুকে যায়। জোরে বলতে পারেন না, আরো জোরে বলতে পারেন না। একটা মাওলানা সাহেবকে কখনো দেখেছেন যে দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে, কথা বলে না আপনারা, হ্যাঁ না বলেন, কোনো দিন দেখেছেন যে একটা মাওলানা সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতেছে, দেখাতে পারবেন, পারবেন, পারবেন না। একটা মাওলানা সাহেবকে কখনো দেখেছেন যে নিজের পিতাকে বৃদ্ধাশ্রমে ভরে দিয়েছে, নিজের বাপকে তুলে নিয়ে গিয়ে বৃদ্ধাশ্রমে ভরে দিয়েছে, একটা হুজুরকে দেখেছেন, একটা হাফেজ সাহেবকে দেখাতে পারবেন, পারবেন না, এটা আমার বাপ, এটা আমার মা, আমি যা খাবো তাই খাবে, প্রয়োজনে আমি এক বেলা যদি না খেয়ে থাকি আমার বাপও না খেয়ে থাকবে, কিন্তু আমার বাপ আমার পাশেই থাকবে, থাকবে, জি, এজন্যই হচ্ছে রব বলছে তোরা আমার হুকুমগুলো মেনে নে, আমার দিকে যদি ফিরে আসিস, আমার বিধান যদি মানিস, তাহলে তোদের ভেতরে আল্লাহর ভয়টা ঢুকে যাবে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, রবের হুকুম কি আমরা মানবো, রব কি তো চিনলাম না, রব কি তো চিনলাম না, রবের হুকুম কি করে মানবো, রবের ভয় কি করে ভেতরে ঢোকাবো, রব কি তো আমরা চিনলাম না। আল্লাহু আকবার, বুঝতে পাচ্ছেন তো বাবাজি, বুঝে যাচ্ছে, স্রষ্টাকে চেনা যাচ্ছে, সৃষ্টিকর্তাকে চেনা যাচ্ছে, তিনি কে, তিনি আল্লাহ, তিনি আল্লাহ, এখান থেকে বসে আমরা বলবো আল্লাহ, কিন্তু হুকুম আমরা মানবো না। জোহরের নামাজে টাইম বা হয়ে গেল, বান্দার কাজের চাপ বেড়ে গেল, আসরের নামাজে টাইম হলো, বান্দা একটু ঘুরতে যাবার সময় হলো, মাগরিবের নামাজে টাইম হলো, বান্দা চায়ের দোকানে যাবার সময় হলো, এশার নামাজে টাইম হলো, বান্দা বিছানায় খেয়ে দিয়ে শুলে ভালো হলে হলো, ফজরের নামাজে টাইম হলো, কম্বল থেকে বেরোই না বলো, শখ করে মন গেলে যদি জীবনে আগা বাবাজি জুম্মার নামাজ পড়তে যায়, তা আবার দুরাকাতের বেশি পড়ে না ভাই, আছে না, নাই কথা বলো, ম্যাক্সিমাম, হ্যাঁ মিনিমাম নয় ম্যাক্সিমাম, দুরাকাতের বেশি পড়ে না জীবনে কোনোদিন, আর যদিও মন যায় তো জুম্মার নামাজটা পড়ব দুরাকাত, তা আবার ওজুর ফরজ কটা তাও জানে না, কি যে ওজু করে আমার তো মাথায় ঢোকে না, হাই রে হাই। এই কিছুদিন আগে আমার মনে পড়ে গেল, বলছি আমার পরিচিত এক লোক, ভদ্রলোক, ভদ্রলোক আগে রাজনীতি করত, যাক বাদ দেন, সে প্রেক্ষাপট আলাদা ছিল, বাদ দেন, সিপিএম এর আমলে তো তাবল লিডার ছিল, বাদ দেন, এখন সে বেচারা জরাসরা হয়ে গিয়ে বয়স হয়ে গেছে, এখন শেষ বয়সটা দাঁড়ি ছেড়েছে, বুঝতে পারলে, শেষ বয়সটা দাঁড়ি ছেড়ে দিয়েছে, দাঁড়ি, বুঝতে পারছেন না, যাতে করে লোক বলে ও আল্লাহর হয়ে গেছে, ওকে ছেড়ে দে, যখন কোনো গতি থাকে না তখন কি করে, তখন দেখি একটা লাইনই খোলা আছে না, কথা বলে না, হ্যাঁ ওই একটা লাইনই খোলা আছে না মসজিদ, বাকি কি হবে, হ্যাঁ
বলেন না, এই তো অমিক্রমণ বাড়ছে, তৃতীয় ঢেউ বলছে ঢুকে গেছে, যদি একটু বেশি বেড়ে যায় লকডাউন ফকডাউন দিয়ে দেয়, এরকম একটা আওয়াজ পাওয়া যাচ্ছে, যদি লকডাউন ফকডাউন দিয়ে দেয় গণ গণ মরার খবর পাওয়া যায়, আবার দেখবেন কিছু মসজিদের নামাজি বেড়ে যাবে ভাই। কথা বলে না, যেমন বেড়েছিল গত কিছুদিন আগে, নামাজি এত বেড়ে গেছে, উফ হাই রে হাই, মসজিদে গিয়ে এমন নামাজির ভিড়, অরিজিনাল যারা পাঁচ অক্ত মসজিদের মুসল্লি তারা বলছে আমরা জায়গা পাচ্ছি না, হচ্ছিল কি হয় না, অরিজিনাল যারা পাঁচ অক্ত নামাজি মসজিদে, যারা পাঁচ অক্ত নামাজি জামাতের সঙ্গে নামাজ পড়ে, ওরা আর মসজিদে গিয়ে জায়গা পাচ্ছে না, কারণ বেনামাজিরা এখন নতুন হয়েছে নামাজি, কি চাপ হাই রে হাই, কবে বিয়ে করতে গেছিল বউকে বলছে সেই জামাটা বার কর দিয়ে আমি নামাজ পড়বো আজ থেকে, পুরানো জামা সে কবে কারের বিয়ের ড্রেস মুড়ে মারে পড়ে আছে খাটের তলায়, তাকে বার করে দিয়ে ধুয়ে দায়ে পরে নতুন নামাজি, হাই রে হাই, সে বিয়ের ড্রেসও কোথা চলে গেল, নামাজিও কোথা চলে গেল, ভাবলো সবকিছু কমপ্লিট হয়ে গেছে, বেঁচে গেলাম বেঁচে গেলাম। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ভুল বুঝবেন না, রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, দুনিয়াটা খুব বেশি দিনের নয়, ভালো করে বোঝার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, বেঁচে গেলাম বলে চালিয়ে দিলে হয় না, একটু বোঝার চেষ্টা করেন। বাবাজি আমার, ভাইরা, ওয়াজ নসিহত এখন রোজের ব্যাপার হয়ে গেছে, প্রত্যেক দিনের ব্যাপার, এই জন্য মানুষ আর কিছু মানুষ তারা এরকম মাহফিলে গিয়েও অ্যাটেন্ড করছে না, ঘরের পাশে হলেও গিয়ে বসছে না, এরকম মাহফিলের প্রতি একটা অনীহা ভাব, একটা নেগলেক্ট মনোভাব তৈরি হয়ে গেছে, কি যাব, সব জানা সব জানা, এই মাহফিলে তারা বসার সুযোগ পেলেও বসছে না, কারণ এই মাহফিলের গুরুত্বই তারা বোঝে না। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, ফেকার কিতাবের মধ্যে পাওয়া যায় জীবনে একবার কালেমা শরীফটা হলো পড়া হলো ফার্স, আর কালেমার অর্থের উপরে মরণ পর্যন্ত আপনাকে বিশ্বাস রাখতে হয়। কিতাবের মধ্যে পাওয়া যায় কালেমার মধ্যে মোট 12টা অক্ষর আছে, রব্বুল আলামিন আল্লাহ ইচ্ছা করলে, খুশি হলে, রাজি হলে, আমার আল্লাহ স্রষ্টা সৃষ্টিকর্তা দয়াময় রাজি হয়ে গেলে, ওই 12টা অক্ষর পড়ার বিনিময়েতে আমার আল্লাহ খুশি হলে, ইচ্ছা করলে তার 12 মাসের গুনাহগুলোকে মাফ করে দিতে পারে। সুতরাং এই মাহফিলের একটা বিরাট গুরুত্ব রয়েছে, বিরাট প্রাধান্য আর দেওয়া হয়েছে এই মাহফিলে, এই মাহফিলগুলো আমরা সুযোগ পেলেও কাজে লাগাই না, যুবক ছেলেরা এই মাহফিলগুলো সুযোগ পেলে বসে না, বসলেও তো এমন যদিও বসার ইচ্ছা পোষণ করে তো বসার কোন সুযোগ নাই, কারণ তাদের এমন প্যান আর এমন বুট, খুলতে গেলে টাইম শেষ, লাগাতে গেলে ভোর, কথা ঠিক কি না, এই জন্য খোলেও না আর বসেও না, খালি আসে চক্র মারছে, ঘুরছে ওই বাজারে ঘুরে বেড়াচ্ছে, জি, আর বাজার না হলে এখন আর দোকান বাজার না দিলে জলসাও হবে না, হ্যাঁ, রদ দেখাও হয়, কলা বেচাও হয়, এই জন্য জীবন আমি বিভিন্ন জায়গায় এই বাজারের বিপক্ষে কিন্তু আমি কথা বলি, আপনারা জানেন আমি সবসময় এই বাজার দোকানের কিন্তু বিরোধিতা করি, কারণ এই বাজার দোকান থেকেই যত রকম অন্যায় কাজের কিন্তু সূচনা, যত রকমের অন্যায় কাজ এই বাজার দোকান থেকেই কিন্তু উৎপত্তি, যত রকমের অন্যায় কাজ, গোনার কাজ, পাপ কর্মগুলোর সঙ্গে মানুষ সম্পৃক্ত হয় সেটা এই বাজারকে কেন্দ্র করে, আপনি জানেন না।